আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা অলরেডি ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে, কারণ অনেকেরই রিসেন্ট কোয়ারি হচ্ছে যে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা পাচ্ছি না, সো সেক্ষেত্রে কী করতে পারি। তো আজকে আপনাদের কিছু আইডিয়া দিব যে কী করণীয় থাকতে পারে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার যদি না আসে। সো ফার্স্ট অফ অল আমি দুই ধরনের অ্যাপ্লিকেশনের কথাই বলি, একটা হচ্ছে সিঙ্গেল ফাইল যেগুলো, আর একটা হচ্ছে ফ্যামিলি ফাইল। সো ফ্যামিলি অ্যাপ্লিকেশনগুলোতে এই প্রবলেমটা একটু বেশি হচ্ছে। সিঙ্গেল ফাইলগুলোর বায়োমেট্রিক লেটার চলে আসে সাধারণত 1 সপ্তাহের মধ্যেই। সো দেখা যায় ফ্যামিলি অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে যেটা হয় যে 4 জন বা 5 জন যদি ফ্যামিলি মেম্বার হয়, সেক্ষেত্রে হয়তো একজনের বায়োমেট্রিক লেটার আসলো কিন্তু বাকিদের আসলো না, এরকম। তো নর্মালি হচ্ছে আপনারা যদি হচ্ছে নর্মালি ম্যাচিউরড এজের হয়ে থাকেন, যে বায়োমেট্রিক তো অবশ্যই হচ্ছে আসবে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এমন যদি হয় যে 3 জন বা 4 জন অ্যাপ্লিকেন্ট, তার মধ্যে একজনের লেটার এসেছে এবং সেটা অলমোস্ট 15-16 দিন হয়ে গিয়েছে কিন্তু বাকি কারো আসছে না, তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার যে যার যার বায়োমেট্রিক লেটারগুলো আসবে ইনস্ট্যান্টলি তাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে ফেলা। কারণ যেটা হয় যে দেখা যায় সবার জন্য যদি ওয়েট করেন যে হ্যাঁ সবারটা আসুক, দিন একসাথে বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিব, তখন যেটা হবে যে প্রথম দিকে যাদের আসছিল তাদের কিন্তু ডেটটা অনেকটা পিছিয়ে যাচ্ছে। সো ফ্যামিলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি এটাই বলবো যে যদি এমন হয় যে 1 জন বা 2 জনের এসেছে, 4 জনই হচ্ছে আপনারা অ্যাডাল্ট এবং 4 জনেরই বায়োমেট্রিক দেওয়ার এজ আছে কিন্তু বাকিদের আসেনি, অথবা 2 জন বা 3 জনের মধ্যে যে কোনো একজনের এসেছে বাকিদের আসেনি, তখন যেটা করণীয় যার যার আসবে তার তার ইনস্ট্যান্ট বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলবেন। এটা গেল ফ্যামিলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আর যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় বায়োমেট্রিক আসছে না, তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, অবশ্যই কিছু দিন বেশি ওয়েট করতে হবে, কারণ আগের মতো এখন ইনস্ট্যান্ট বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা পাওয়া যায় না। আগে যেমন উইদিন 2 ডেজ চলে আসতো, কোনো লেট হতো না, এখন সেটা হচ্ছে না। এখন প্রচুর অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার কারণে তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেসমেন্টে একটু টাইম লাগছে, যে কারণে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটাও তারা একটু লেট করে পাঠাচ্ছে। সিরিয়াল অনুযায়ী তারা পাঠায়, সো ওই সিরিয়ালে দেখা যায় যে অ্যাপ্লিকেশন একটার পর একটা হতে থাকে, লাস্টের দিকের যারা তারা একটু পরেই পাচ্ছে। সো এটা সবসময় হচ্ছে দেখা যায় হয়ে থাকে, রিসেন্টের কথা বলছি। তো সিঙ্গেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন, যে সর্বোচ্চ আপনারা 10-15 দিন ওয়েট করলেন, ওয়েট করার পরে একটা হচ্ছে আপনাদের অপশন আছে ওখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য রিপোর্ট করার একটা অপশন থাকে, সো সেটা আপনারা চাইলে করতে পারেন যে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আসেনি। সো এক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টে ঢুকে রিপোর্ট অপশনে গিয়ে আপনাদের ইউসিআই নাম্বার, যেটা ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, এগুলো ডিটেলস দিয়ে আপনাদের নাম, দেন হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস, কিছু ডিটেলস তারা চাইবে। চাওয়ার পরে ওখানে কমপ্লেন করার একটা বক্স থাকে, সেখানে লিখবেন যে আপনার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা আপনি পাচ্ছেন না, আপনি এত তারিখে অ্যাপ্লাই করেছেন কিন্তু ইনস্ট্রাকশন লেটার না পাওয়ার কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না বায়োমেট্রিকের জন্য। সো এভাবে লিখে আপনি রিপোর্টটা সাবমিট করে দিলেন। সাবমিট করলে যেটা হবে, তারা হচ্ছে ওই বিষয়টাকে ফার্দার হচ্ছে চেক করবে। সো ফার্দার চেকিংয়ের পরে যেটা হয় যে আপনারা ডিলেড যে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার ছিল ওটা পাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এভাবে আপনারা চাইলে করতে পারেন, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে, যে বা এটা আপনাদের ইনস্ট্রাকশন লেটারটা দ্রুত পাওয়ার একটা ওয়ে হতে পারে। সো এটা আপনারা করলে আপনাদের কিছুটা প্রবলেম সলভ হবে। আর মেইন যেটা করতে হবে, অবশ্যই আগের মতো হচ্ছে 1 দিন বা 2 দিনে ইনস্ট্রাকশন লেটার পাওয়ার এক্সপেকটেশনটা রাখা যাবে না, এখন অনেক বেশি অ্যাপ্লাই হচ্ছে এবং সে কারণেই হচ্ছে অনেক বেশি অ্যাপ্লিকেশন ডিমান্ডের জন্যই লেটারটা আসতে একটু লেট হচ্ছে। সো এটা খুবই নর্মাল একটা বিষয়, এটা নিয়ে প্যানিক হওয়ার আসলে কিছুই নেই। এভাবেই যে প্রসেসটা আমি বলে দিলাম, এই প্রসেসে আগালেই দেখা যায় আপনারা করতে পারবেন। তো এই প্রসেসটা হচ্ছে গিয়ে ফলো করলে আপনাদের যেটা হবে, যে রিপোর্টের অপশনটা চুজ